এই যে গৌতম দেবের হুমকি, 30,000 লোক নামিয়ে দেবো। আমি গৌতম দেবকে বলছি আপনার বাড়ির ঢোকার দরজাটা অবরোধ হয়ে যায় কিনা লক্ষ্য করুন, এরপর কিন্তু বাড়িতে ঢোকার রাস্তা অবরোধ হয়ে যাবে। বেশি থ্রেট ফ্রেট করবেন না, কোনো মানুষ এসব ইয়ার কি হচ্ছে, ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মুসলিম ভাইয়েরা নামাজ পড়তে যাচ্ছে, লোকে ভোট দেয়। আপনারা নাকি গণতন্ত্রের প্রহরী? ওদের টার্গেট হচ্ছে ব্যারাকপুর থেকে সিটি, কারণ বিটি রোড আটকে দিলে নর্থ 24 পরগনা ডিলিংট হয়ে যাবে। আমাদের মেয়েরা মার খেয়েছে, ছেলেরা মার খেয়েছে, দেখুন আমাদের ছেলেরা কেউ হাতে দেখুন। আমরা কিন্তু বারবার বলেছি সাইডে থাকবে, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দেবে। ওই প্রশাসনের সঙ্গে গট আপ করে স্যার 5 মিনিট দাঁড়াবো, 5 মিনিট ছবি তুলে এবিপি আনন্দে তারপর চলে যাবো, ওসব দিন আর নেই। 1 মিনিটও দাঁড়াতে দেওয়া হবে না, কোনো অবরোধ হবে না। অবরোধ যদি গায়ের জোরে করে তাহলে আমরা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, মানুষ গায়ের জোরেই অবরোধ তুলে দেবে। অবরোধ যদি করে ভালো করে দেখাবেন, অবরোধ গুণ্ডামি করলে মানুষ জানে পাল্টা অবরোধ পাল্টা মোকাবিলা কি করে করতে হয়, তাই করবে যেটা হলো এখানে, এবং যত এগোতে লাগবেন তাই হবে। এরপরে কিন্তু একদম হাসনাবাদ পার হয়ে যাবে। বি কেয়ারফুল। মাসিতেরেক আগে কামদুনিতে যে ঘটনা ঘটে গিয়েছে, ধর্ষণ এবং তারপর খুন, তারপরে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে মৌসুমী গয়াল, আর সেখান থেকেই আমরা তার কাছে আজকে রয়েছি। আমরা জানি যে তৃতীয় পর্যায়ের ভোট চলছে উত্তর চব্বিশ পরগনাতে, এই কামদুনিতেও ভোট চলছে, কিন্তু তার আগে যখন আমার সঙ্গে এই মুহূর্তে মৌসুমী রয়েছে, তার কাছ থেকে জানতে চাইব, আপনারা তো ঘুরে এলেন রাষ্ট্রপতির কাছে সুবিচার চেয়ে, তারপরে গতকাল হাইকোর্টে যে মামলা হয়েছে সেখানে রাজ্য সরকারের তরফে আপিল করা হয়েছে যে এই মামলা যেন খারিজ করে দেওয়া হয়, এই কামদুনির মামলাটাকে, সেটা কিভাবে দেখছেন? দেখুন, মামলাটা খারিজ করে দিতে বলেছে যেহেতু সিআইডি বলেছেন, তাই তো? তা আমরা তো, আমার গ্রামবাসীরা কেউ সিআইডির বিচারে, মানে সিআইডি চার্জশিটে কেউ সন্তুষ্ট নয়, সবাই গ্রামবাসীরা সিবিআই তদন্ত চায়। তা আমরা এখনও বলতে চাই যে সিআইডি এই মামলা নিলে পারে, আমাদের গ্রামবাসীরা আবার অনশন করবে বলেছেন, যে যদি সিআইডির হাতে এই মামলা থাকে গ্রামবাসীরা সমস্ত জান দিয়ে দেবে, তবু তারা ন্যায্য বিচার যদি না পায় এরা সবাই অনশনে বসবে, আমাদের সিবিআই তদন্ত তাড়াতাড়ি চাই। দেখো, কয়েকদিন আগে তোমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলে এবং তারপরে রাষ্ট্রপতির কাছে একটা আশ্বাস পেয়েছো, এবং তারপরে আজকে যখন এই সরকারের তরফে এই মামলার কথা বলা হচ্ছে, তখন কি মনে হচ্ছে যে কোথাও যে ঠিকভাবে বিচার হচ্ছে না? না, আমাদের তো মনেই হচ্ছে, তো প্রথম থেকেই মনে হচ্ছে তো ঠিকভাবে বিচার, আমরা এখনো বিচারই তো পাইনি, যেহেতু 1.5 মাস হতে গেল, এখনো কোনো বিচারের কোনো মানে কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে, তাই আমরা সিবিআই তদন্তই চাই। তোমাদের তরফে গ্রামের মানুষজন সিদ্ধান্ত নিয়েছিল যে ভোটে অংশগ্রহণ করবে না, এবং তারপরে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে ভোট মানে বুথের দিকে মানুষজন যাচ্ছেনই না, তোমরা কি অনেকটা স্যাটিসফাইড, অনেকটা সন্তুষ্ট যে তোমাদের পাশে গোটা গ্রামবাসী রয়েছে আজও? গ্রামবাসীরা ভোট সম্বন্ধে আমি ঠিক বলতে পারবো না, তবে গ্রামবাসীরা যা করবে তাই, গ্রামবাসীদের মতে আমাদের মত। এই মুহূর্তে তোমরা কি মনে হচ্ছে যে ভোটে যেভাবে, ভোটের আগে যেভাবে হাইকোর্টের এই বিচারের মামলা হয়েছে, এবং তারপরেতে তোমরা কি আরও বিচারে সুবিচার পাবে, মানে যখন রাজ্য সরকার যেখানে মামলা করতে বিচার করতে ঠিক সঠিকভাবে সেখানে তারা বিরোধিতা করছে, মামলা খারিজ করে দিতে বলছে, সেখানে কি তোমরা আশা করছো যে তোমরা সঠিক বিচার পাবে? না, যেহেতু আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, ওনারা তো কোনো সিদ্ধান্ত বলে জিনিস আছে না, কি উনি তো সবাইয়ের বড়, তাই আমাদের একটু রাষ্ট্রপতির কাছে বিশ্বাস আছে, উনি মানে যে সঠিক বিচারটা করবে বলেছেন, একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়। ওনার কাছে আমাদের আবেদন যে আমরা তো ওনার কাছ থেকে ঘুরে আসলাম, এখনও ঠিক বিচারটা আমরা এখনও পাইনি, তাই ওনার কাছে আবেদন উনি যেন তাড়াতাড়ি সিবিআই তদন্তের মানে দাবিটা দিয়ে দেন। রাষ্ট্রপতির ওপর পূর্ণ আস্থা রয়েছে, আর সেই আস্থা সেই আশ্বাস নিয়েই আজও কামদুনিতে মৌসুমীরা রয়েছে, এবং তারা চায় যে সঠিকভাবে বিচার হোক। গ্রামবাসীরা সবাই এককাট্টা, কেননা ভোটমুখী হননি গ্রামবাসীরা, আজকে বুথের দিকে দেখা তাকালেই দেখা যাচ্ছে সেখানে খুব বেশি মানুষ যাননি, সকাল থেকে খুব সামান্য ভোট পড়েছে, আর সেখানে গোটা গ্রামবাসী যে একসঙ্গে মৌসুমীদের পাশে রয়েছে সেটা কিন্তু তারা আবারও বুঝিয়ে দিচ্ছে। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কামদুনি। দেখুন, মামলাটা করার জন্য তো আয়ো সেরই করেছিল, যার কারণে ওনারা মামলা করেছে, এখন ইনভেস্টিগেশন শেষ হয়নি, ডিএনএ রিপোর্ট আসলো না, ফরেন্সিক রিপোর্ট আসলো না, মামলা খারিজ করছে। তোমাদের কী মত? আমরা যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা দেখবো কী হয়।
আজকে তো ভোট হচ্ছে, তোমরা কি ভোট দিচ্ছ? ভোট আমাদের গ্রামের লোক যা করবে তাই। আমি কি, তোমরা কি ভোট দিচ্ছ? পরিবারের তরফ থেকে মনে হয় ভোট দেবে না এরকম। আমার সুবিচার পায়নি। পাঁচলার মধ্য ধুমকে হাই স্কুলে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বন্ধ রয়েছে ভোট গ্রহণ। সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুনীত, কি খবর রয়েছে বিষয়ে? দেখো পাপিয়া, কিছুক্ষণ আগেই হাওড়ার পোড়া জেলায় মধ্য ধুমকি প্রাথমিক বিদ্যালয়, সেখানে যারা দুষ্কৃতী তারা ব্যালট পেপার ছিনতাই করে নেয়, ব্যালট বক্স ছিনতাই করে নেয় এবং গোটা স্কুলে কার্যত ভোট প্রক্রিয়া পুরো বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যেটা দেখা গেছে যে সকাল 11:30 নাগাদ সেই সময় হঠাৎ যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারা হঠাৎই ভোট প্রক্রিয়া যখন চলছিল সেই সময় ঢোকে এবং ঢুকে তারা ব্যালট পেপার ছিনতাই করে নেয় এবং যারা প্রিসাইডিং অফিসার সহ যারা ছিলেন ভেতরে পোলিং অফিসার তাদেরকে মারধর করে এবং তাদের থেকে ব্যালট বক্স এবং ব্যালট পেপার ছিনতাই করে নেয় এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নেয় এবং অন্যান্য পার্টির যারা এজেন্ট ছিলেন, যারা রাজনৈতিক এজেন্ট, তারা তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ এবং এরপর আতঙ্কিত লোকেরা তারা কিন্তু ওই বুথ ছেড়ে তারা পালিয়ে যায়। ওই মধ্যধুনকি প্রাথমিক বিদ্যালয়ে 64, 65 এবং 66 তিনটে জায়গার বুথ হয়েছিল এবং ওইখানে ভোট প্রক্রিয়া বেশ ভালোই চলছিল। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে খবর যায় কেন্দ্রীয় বাহিনীর কাছে, সেখানেও পরে পুলিশ আসে এবং কেন্দ্রীয় বাহিনীর লোকেরাও আসে এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এই প্রক্রিয়ার পর অবজারভারকেও খবর দেওয়া হয়েছে। অবজারভারের একটি দল যারা পাঁচলার দায়িত্বে আছে তারাও কিন্তু ওই বুথে আসেন এবং পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে তারা খতিয়ে দেখেন এবং এরপর তারা কিন্তু আর ভোট গ্রহণ এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেটা জানা গেছে যে এই ঘটনার পেছনে সিপিএম কিন্তু সরাসরি তৃণমূলকেই দায়ী করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারাই দায়ী, কারণ ওই এলাকাতে তাদের স্ট্রং বেস আছে, সিপিএম এর বেস আছে এবং ফরওয়ার্ড ব্লকেরও বেস আছে, তারাই এই কাণ্ড করিয়েছে। অন্যদিকে এটা সিপিএম এর জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের অভিযোগ, অপরদিকে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। তার বক্তব্য ওইখানে ভোট ভালোই হচ্ছিল এবং সেখানে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের যারা সমর্থক তারা এসেই হামলা চালায় ওই বুথে এবং ওই স্কুলে হামলা চালায় এবং তার ফলে এই ঘটনা ঘটেছে। তারা এই ঘটনায় পরবর্তী ক্ষেত্রে যে পুরো নির্বাচনের দাবি জানাবেন বলে জানা গেছে এবং এই ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু ভোট প্রক্রিয়া বন্ধ। রেজ্জাক মোল্লা ভাঙড়ে তিনি ভোট দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই ভোট দিয়ে বেরিয়েছেন। রেজ্জাক, কিরকম ভোট হচ্ছে এই জায়গাটা? ভোটটা মোটামুটি হচ্ছে, কারণ দেখছেন যে আমি আছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এবং পুলিশ টুলির মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু সারা ভাঙড় থানা থেকে যে আমি খবর পাচ্ছি, ক্যানিং থেকে খবর পাচ্ছি, বেশিরভাগ মানে 99% বুথে এজেন্ট তুলে দিয়েছে, ছাপ্পা দিচ্ছে এবং মানে যা যা হওয়ার দরকার মানে টোটাল রিগিং হচ্ছে, লুট হচ্ছে একটা ভোট, এই হচ্ছে খবর আমার কাছে। তো এখানে মানে যেটা তৃণমূলের যেটা অভিযোগ যে এখানে এর আগে তারা ভোট দিতে পারতেন না, অনেকের বক্তব্য তারা ভোট দিতে পারছে না, আপনার সময়ও কি আপনি যখন দুর্দণ্ড প্রতাপশালী রেজ্জাক মোল্লা এখন বলেন যে বয়স হয়েছে, তখনও কি এই ব্যাপারটা? এই যে 2011 সালে যখন আমি ভোটেটা জিতলাম পুরো মিলিটারি ছিল এবং ওখানে কেউ ট্যাফও করতে পারেনি, না আমি সেইটা বলে নেই আগে, ট্যাফও করতে পারিনি, তো তার মাঝখানে আমি রিগিং মাস্টার কিন্তু আমি 22,000 ভোটে জিতলাম, তো এটাই প্রমাণ করে যে আমি পুরো রিগিং মাস্টার না। আর পঞ্চায়েত ভোটে এদিক ওদিক দু চারটে কাণ্ড যে হয়নি সেটা আমি বলবো না, কিন্তু এটা জেনারেল ফিচার ছিল না এখানকার। মানে আপনার সময় ছাপ্পা বা এই ধরনের কিছু হয়নি বলতে? ছাপ্পা হয়েছে বলে আমার ধারণা, তবে প্রক্সি ভোট ইত্যাদি ইত্যাদি কিছু হয়েছে। রেজ্জাক দা, একটা জিনিস জানতে চাইবো, সুব্রত মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে ভোট দিতে দেওয়া হবে না আপনাকে, তো সেই জায়গা থেকে আজ ভোট দিলেন? ভোট দিতে দেবেন বলে আমি মনে করিনি, কারণ উনি আমার খুব পুরনো বন্ধু এবং মানে উনি খুব ভার্সাটাইল লিডার,
তো উনি যেটা বুঝেছিলেন যে ওদের ক্যাডারদের কীরকম মানে আচার আচরণ হতে পারে, সেই জন্য বোধহয় আমাকে বারণ করেছিলেন যে আপনি যাবেন না, গেলে আপনি মারটার খেয়ে যাবেন। তো পুলিশ টুলিশ থাকার জন্যে আর আপনার সবার আসার জন্য এই ভোটটা দিতে পারলাম। ভাঙড়ের চারদিকে কীরকম ভোট হচ্ছে? চারিদিকে একদম ছাপ্পা ভোট হচ্ছে আর একদম মানে ভোট লুট হচ্ছে। কিছু বলতে পারছো না তোমরা? তা হুমকি দিচ্ছে, তো তোমরা পাল্টা দিতে পারো না? তা পেটাপিটি হবে তো হবে, কি হচ্ছে চারিদিকে? বেশিরভাগ ভোট যদি আমাদের হয় এখন পেটাপিটি করো না, ঠিক সময় পেটাপিটি করে দেবে। যাদের বোম আছে তারা ফাটাচ্ছে। লাস্ট একটা জিনিস জানতে চাইবো, একদম বাড়িপুরে কর্পোরেট অফিস করা হয়েছে, আপনি বলছিলেন যে সেই ক্যাডার তৈরি করার কথা বলছিলেন, তো সেই সব ক্যাডার বা কোথায় তারা গেল? আজকে অনেক জায়গায় এজেন্ট দিতে পারেননি আপনারা, অনেক জায়গায় সিপিএম এর পতাকা শুদ্ধ দেখা যাচ্ছে না, কি ব্যাপার? না, আমাদের মূল যেটা হচ্ছে যে শ্রেণীভিত্তিক পার্টি তো, এবং গরিব মানুষ হচ্ছে আমাদের শ্রেণীর অংশ, সেই গরিব মানুষের বাড়ির ম্যাক্সিমাম ছেলে আমাদের পার্টিতে থাকার কথা, কিন্তু মধ্যবিত্তদের লিডারশিপে মধ্যবিত্ত, মাঝারি লিডারশিপ মধ্যবিত্ত, টপ লিডারশিপ মধ্যবিত্ত, এবং তলার দিকে ক্যাডারের একটা বড় অংশ হচ্ছে সিমচাম সাদাসিদে, সেই জন্যে এটা হবে না। মানে ওই ঘামের গন্ধওয়ালা লোক যতক্ষণ না জোগাড় করা যাবে ততক্ষণ পার্টি ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস না। নেতৃত্বের অভাব রয়েছে মনে করছি? নেতৃত্বকে মানে ওভারহেলমিং মানে রিকনস্ট্রাকশন করা দরকার, রিঅর্গানাইজ করা দরকার, রিস্ট্রাকচারিং করা দরকার, না হলে কি হবে? না হলে হবে না, এরকমই ফল হবে। আমরা কথা বললাম রেজ্জাক মোল্লার সঙ্গে, তিনি যেরকম জানালেন যে এখানে যেরকমভাবে ভোট হচ্ছে তাতে তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় ছাপ্পা হচ্ছে, এবং তিনি যেটা চাইছেন যে নেতৃত্বে যদি বদল হয় তার বহলেই একমাত্র সিপিএম ঘুরে দাঁড়াতে পারে, তা বাদ দিয়ে হচ্ছে সমস্ত জায়গায় এরকমভাবেই না হলে ভোট হবে, এটা রেজ্জাক মোল্লার বক্তব্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙড়। দেখছেন এবিপি আনন্দ, আমরা করছি গ্রাম দখলের লড়াই, আপনাদের সঙ্গে রয়েছি আমি পাপিয়া, এবং গ্রাম দখলের লড়াই আপনাকে একদম শুরু থেকে দেখছেন। আজকে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট গ্রহণ চলছে, বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা, সেই ছবি একেবারে শুরুর সময় থেকে অর্থাৎ সকাল ৭টা থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। যেমন শাসনের উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অন্যের হয়ে ভোট দিলেন এক যুবক, নাম বাপি, প্রিজাইডিং অফিসারের সামনেই এক মহিলার হয়ে ভোট দিলেন বাপি নামে এই যুবক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাপি একজন তৃণমূল কর্মী, তিনি সরায় গ্রামের বাসিন্দা, যদিও তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা এবং রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি বাপি তৃণমূল কর্মী নন, ওই নামে শাসনে কোনো তৃণমূল কর্মী নেই। আমরা কথা বলেছিলাম খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে টেলিফোনে, তিনি ঠিক কি বলেছিলেন আমরা শুনবো। জ্যোতিপ্রিয় মল্লিক, নিজে দেখি, আমি বারাসাত ২ নম্বর ব্লক, নিজে দেখি প্রতিটা কর্মীকে চিনি, প্রত্যেকটা ধরনের চিনি, বাপি বলে আমাদের টিভিতে দেখছি, এটি আমাদের কর্মী না। আমি তো আপনাকে বলছি, আমি মন্ত্রী আপনাকে বলছি, আমরা কর্মী না, তাকে কোনো দিকে পেরে নেবে, কল করে দেখানো শুরু করলে ভোট দিচ্ছে, এটা আমাদের কর্মী না, আমার না, আমার ভয়েস দিয়ে বলুন, চিনি না তো, চিনলে তো আমি বলে দেবো সিপিএম, চিনলে বলে দেবো না, চিনলে বলতে আমরা সাধারণ মানুষ, তৃণমূলের কর্মী নেই, আমাকে ডিজাইন করতে আপনাকে আমি বলে দিলাম, আপনি ১০০% লিখে নিন যে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন তৃণমূলের কর্মী না।